কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ স্টেপ আপ WBCS নিয়ে এসেছে সকল পরীক্ষার্থীদের জন্য। চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। সিপিইসি একটি অর্থনৈতিক করিডোর যা চীনের জিনজিয়াং অঞ্চল এবং কোন দেশের গোয়াদার বন্দরকে সংযুক্ত করে? ইরান, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান। সঠিক উত্তরটি হল পাকিস্তান। প্রতি বছর কোন মাসে বিশ্ব আন্তর্ধর্ম সম্প্রীতি সপ্তাহ পালন করা হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, নভেম্বর। সঠিক উত্তরটি হল ফেব্রুয়ারি। কোন প্রতিষ্ঠান বা অফিস স্বচ্ছতা সার্থী ফেলোশিপ 2022 ঘোষণা করেছে? নীতি আয়োগ, প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার অফিস, IIT মাদ্রাজ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার অফিস। রাষ্ট্রীয় যুব শক্তিকরণ কর্মক্রম কোন কেন্দ্রীয় মন্ত্রকের একটি প্রকল্প? যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন হলো কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য, 2022 সালে নেহেরু ট্রফি বোর্ড প্রেসের ভেন্যু কোনটি? ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ WBCS অনলাইন মাধ্যমে WBCS অফিসাররা গাইডেন্স দিয়ে থাকেন এবং ক্লাস নিয়ে থাকেন। জেনারেল স্টাডিজ সাবজেক্টের ক্লাস হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত। অপশনাল সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, জুওলজি অন সানডে। কন্ট্যাক্ট দিস নাম্বার ফর ফ্রি ডেমো ক্লাসেস অ্যান্ড রেজিস্ট্রেশন।